একটা রিয়েল এক্সচেঞ্জের অফার শেয়ার করবো, যদি আপনি মিস করেন তাহলে আর কি বলবো। দেখেন এখানে কিন্তু যারা জয়েন করবে দেখতে পাচ্ছেন যে ফুজি লান্স এক্সচেঞ্জের এয়ারড্রপ চলতেছে প্রায় $1.5 লক্ষ, আর এই অফারটা কিন্তু 31 আগস্টে শেষ হয়ে যাবে, মাত্র দুই দিন বাকি আছে। দেখতে পাচ্ছেন 31 আগস্ট, আজকে হচ্ছে 29 তারিখ, ঠিক আছে, আজকে হচ্ছে 29 তারিখ, তো 29, 30, 31 তারিখে শেষ। তো 31 তারিখের মধ্যেই যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই অফারটাতে জয়েন করুন ভাই, তাদের নিজস্ব এখানে টোকেন দিবে, তাদের নিজস্ব এয়ারড্রপ চলতেছে ভাই। যদি আপনি মিস করেন তাহলে কি বলবো। তো যাই হোক, অফারটাতে কীভাবে জয়েন করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো আরেকটা কথা বলতে চাচ্ছি, এই অফারের লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। সো বন্ধু, টেলিগ্রাম পোস্টে চলে আসবে, এরকম একটা লিঙ্ক দিয়ে দিবো। জাস্ট দেখতে পাচ্ছেন টেলিগ্রামে প্রথমে আপনি তাদের এক্সচেঞ্জের অ্যাকাউন্ট করতে হবে, তা আপনি জাস্ট তাদের এক্সচেঞ্জের প্রথমে অ্যাকাউন্ট করবেন। দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জের লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে সাইটটা এখানে ওপেন হবে, ওপেন হওয়ার পর জাস্ট আপনি আপনার ইমেল দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন, এবং পাসওয়ার্ডটা আবার এখানে পাসওয়ার্ডটা এমনভাবে দিবেন যে পাসওয়ার্ডের মধ্যে কোনো রকম ডারি কমা এগুলো যেন না থাকে। আপনি দিবেন হচ্ছে ছোটো হাতের অক্ষর ইংরাজি, বড় হাতের, এবং নাম্বার বা @#, এগুলো দিতে পারেন, ঠিক আছে, কোনো ডারি কমা ফুল স্টপ বা এগুলো দিবেন না, এগুলো দিলে কিন্তু নিবে না, ঠিক আছে। আপনি যদি নাম আর নাম্বার দেন তাহলে নিয়ে নিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা টিক চিহ্ন, জাস্ট এরপর সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এমন একটা ভেরিফাই অপশন চলে আসবে, তো আপনি কী করবেন, এই যে এইটা ডারিটা আছে না, এই ডারিটা টেনে এনে জাস্ট এখানে ক্লিক শেষ করে দেবেন, এখানে আনবেন, তাহলে কিন্তু এই ক্যাপচাটা পূর্ণ হয়ে যাবে। এরপর জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। অফারটা কেউ মিস করবেন না, আপনি যে ইমেলটা দিয়েছিলেন ওই ইমেলে চলে যাবে কিন্তু একটা কোড, আপনি ইমেলটা ওপেন করবেন ইনস্ট্যান্ট যাবে, ঠিক আছে, কোনো রকম দেরি হবে না, কারণ যে ভাই এক্সচেঞ্জের অফার যদি মিস করেন তাদের তাহলে কিন্তু আর কি বলবো। আমরা যেমন TDX এক্সচেঞ্জ থেকে প্রফিট করেছি, ঠিক এইখানটাও ভালো একটা প্রফিট হবে। তো জাস্ট আপনি কোডটা এনে পরবর্তী ঘরে জাস্ট বসিয়ে দিবেন এবং ক্লিক করবেন, আপনার ইমেল কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর জাস্ট পরবর্তী স্টেপে আপনি জাস্ট আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট এখানে লগ ইন করবেন, ঠিক আছে, এখানে লগ ইন করবেন, আপনি ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, এই ক্যাপচাটা পূরণ করে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন যে আপনার কিন্তু এক্সচেঞ্জটা ওপেন হয়ে গিয়েছে এবং এখানে অফারটাও আপনি সামনে দেখতে পাবেন, তাদের ব্যানারটা কিন্তু ঝুলতেছে, আর 31 আগস্ট পর্যন্ত অফারটা চলবে, আর মাত্র দুদিন বাকি আছে। প্রত্যেকে অফারটা জয়েন করবেন, মিস করেন না, দেখা মাত্রই অফারটাতে জয়েন করবেন, ওকে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে মেন আইকন, জাস্ট এখানে মেন আইকনে ক্লিক করে দিবেন। তাদের টেলিগ্রাম বুট আছে, টেলিগ্রাম বুটের মধ্যে আপনাকে জয়েন করতে হবে বন্ধুরা। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এখানে KYC করতে হবে, সিম্পল একটা KYC। আচ্ছা, এখানে পরে বুটের মধ্যে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এই বুটের মধ্যে আপনাকে কিন্তু জয়েন করতে হবে, জয়েন এয়ারড্রপ বুট, এই বুটের মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে একটা ক্যাপচা পাবেন, জাস্ট এই স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন, বুটটা এখানে স্টার্ট বাটনে করবেন, এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখবেন ক্যাপচার, এই ক্যাপচার আপনি জাস্ট এখানে টাইপ করে দিবেন। তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে নিচে এই যে এখানে ক্লিক করে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন @4.line, জাস্ট এখানে জয়েনিং এয়ারড্রপ লেখা থাকবে, আপনি জয়েনিং এয়ারড্রপে ক্লিক করে দিবেন। সো এখানে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন যে এইখানে আপনি তাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এগুলোতে ফলো করবেন, ফলো করে দেওয়ার পরে সাবমিট ডিটেলসে ক্লিক করে দেবেন। সাবমিট ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলবে তাদের এক্সচেঞ্জারের মধ্যে আপনাকে তাদের UID দিতে হবে, দেখতে পাচ্ছেন, এবং বলতে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কমপ্লিট KYC। তো কীভাবে KYC করবেন সেটাও দেখিয়ে দেবো। তো এখানে FuzionX UID এক্সচেঞ্জারটা দিতে হবে, দেখতে পাচ্ছেন আমি এখানে এক্সচেঞ্জারে UID দিয়ে দিয়েছি। তো আপনি চলে যাবেন হচ্ছে FuzionX এক্সচেঞ্জারে, জাস্ট আমি চলে আসলাম, এখানে এক্সচেঞ্জারে চলে আসলাম। তো এখানে এক্সচেঞ্জারটাতে কীভাবে আসবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট উপরে থ্রিলাইনে ক্লিক করে দিবেন, যে মেন আইকন, মেন আইকনে ক্লিক করে দিলে এখানে দেখবেন যে আপনার কিন্তু UIDটা এখানে শো করতেছে, যে UIDটা, এই UIDটা এখানে ক্লিক করে কপি করবেন, কপি করে জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে আপনি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করবেন এবং আপনার টেলিগ্রামে ইউজারনেম @সরকার এখানে টাইপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে তাদের টুইটার আইডিটা দেখতে পাচ্ছেন, দুইটা টুইটার আইডি দেওয়া আছে, ফলো, দুইটাই ফলো করবেন। ফলো করে দেওয়ার পরে ফুজি এক্সচেঞ্জারে এইটা আপনি কী করবেন, এখানে হ্যাশট্যাগ দুটা কপি করে নেবেন এবং তাদের পিন পোস্টটা এখানে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে দেবেন। তারপর আপনার টুইটার ইউজার নেমটা সাবমিট করবেন। তারপরে ইনস্টাগ্রামে ফলো করবেন, ইনস্টাগ্রামে ইউজার নেমটা @সরকার ফলো করবেন। ও, আমি @ দিইনি, আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি, আমার ভুল হয়েছে, সরি, আমি @টা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনি @শো দিবেন, কারণ ইনস্টাগ্রামে @ থাকে, ওকে। তো এবেলা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা লিঙ্ক হাইড হয়ে গেছে। তো এরপরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে তাদের গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন করার পর আপনার ফেসবুকের URLটা সাবমিট করবেন, ঠিক আছে, URL আপনার প্রোফাইল, আপনার প্রোফাইলটা কপি করে জাস্ট এখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে। প্রোফাইল কপি করতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ফুজি এক্সচেঞ্জারে যে আপনি অ্যাকাউন্ট করেছেন ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, ওকে। তারপরে এখানে বলবে যে ফুজি এক্সচেঞ্জারের লিঙ্ক দিতে, রেফারেল লিঙ্ক, ঠিক আছে। আপনি ফুজি এক্সচেঞ্জারে FuzionX তাদের এক্সচেঞ্জারে যে অ্যাকাউন্ট করেছেন ওই অ্যাকাউন্ট করার পরে আপনার একটা রেফারেল লিঙ্ক থাকবে, ওই রেফারেল আপনার রেফারেল লিঙ্কটা দিয়ে দিবেন। তো তাদের এক্সচেঞ্জে চলে আসবেন, এক্সচেঞ্জে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে মাই ইনভাইটেশন কিন্তু লিঙ্ক
লিংক দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করবেন ভিউ অপশনে, তারপর আপনার রেফারেল লিংকটা দেখতে পাবেন। এই রেফারেল লিংকটা কপি করে আপনি এই বোর্ডের মধ্যে সাবমিট করে দিবেন। সো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন লেখা আসছে এবং আপনি এখান থেকে 100 জিনিথ টোকেন পাবেন, তাদের নিজস্ব এটা টোকেন ভাই, কেউ মিস করবেন না, প্রত্যেকে এখানে জয়েন করবেন। আর এখানে আপনি কিন্তু 50টা রেফারেল বেশি ইনকাম করতে পারবেন না, তো অবশ্যই আপনারা দুই একটা রেফার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো একটা ইনকাম হবে এবং আপনি রেফার করার চেষ্টা করবেন। ওকে, কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এইভাবে আপনি জাস্ট এই বুটের টাস্কটা কমপ্লিট করবেন। তো কমপ্লিট হওয়ার পরে আপনি জাস্ট তাদের এক্সচেঞ্জারে আপনাকে ভেরিফাই করতে হবে, এখানে KYC করতে হবে। তো KYC করার জন্য আপনি এই মেন আইকনে ক্লিক করে আপনার সেটিং অপশন, তারপর দেখবেন যে এখানে ভেরিফিকেশন নামে অপশন। তো বন্ধুরা, এটা কিন্তু প্রথম, এটা দেখতে পাচ্ছেন আমি যদি এটা কেটে দেই, এটা অ্যাকাউন্ট সেকশনে আমি কিন্তু আসি। ওকে, আমি কিন্তু অ্যাকাউন্ট সেকশনে আসি, ঠিক আছে। তো তাদের মেন এক্সচেঞ্জারের হোম পেজের উপরে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইন অপশনটা কিন্তু পেয়ে যাবেন, যে দেখতে পাচ্ছেন মেন আইকন। এই মেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে পাশেই দেখবেন যে এখানে ভেরিফিকেশন সেন্টার লেখা আছে, তো এই ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করে দেবেন। যে এখানে ভেরিফিকেশন সেন্টার, এখানে আপনাকে সিম্পলি KYC করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচে দেখবেন যে আপনাদের সামনে স্টার্ট নাও KYC অপশন কিন্তু চলে আসছে, তো স্টার্ট নাও বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার সামনে বাংলাদেশটা সিলেক্ট করবেন, কান্ট্রি বাংলাদেশটা সিলেক্ট করে বন্ধুরা এখানে কনফার্ম সিলেক্ট করবেন। আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আপনি যেই কান্ট্রি থেকে দেখতেছেন সেই কান্ট্রির এখানে সিলেক্ট করবেন, এবং যে কোনো দেশ থেকে আপনি কিন্তু এটা জয়েন করতে পারবেন এই অফারে, ঠিক আছে। তো আপনি যেই দেশের থেকে দেখতেছেন সেই দেশে এখানে মানে সিলেক্ট করে দেবেন। তারপর এইখানে আপনাকে বলবে যে এইখানে একটা আপনি কী দিয়ে মানে KYC করবেন, কী দিয়ে, ভোটার আইডি কার্ড দিয়ে না ড্রাইভিং লাইসেন্স দিয়ে না পাসপোর্ট দিয়ে। তো এখানে লেওয়া দেখা মানে এখানে দেওয়া আছে ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, তো আমাদের তো ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট নাই, ঠিক আছে। আপনি এখানে লিখবেন যে আধার লিগ্যাল ডকুমেন্ট, মানে অন্য ডকুমেন্টের মাধ্যমে আমরা এখানে KYC করবো, ঠিক আছে। আপনি এটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনি কীভাবে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিবেন, পাসপোর্ট হলে পাসপোর্টের নাম্বার, ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং নাম্বার দিবেন, এবার পাসপোর্টের নাম্বারটা দেবেন। এরপরে আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা দিবেন, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার ভোটার আইডি কার্ডের সামনের পেজটা আপলোড করবেন, ভোটার আইডি কার্ডের পিছনে ব্যাক পেজটা আপলোড করবেন। আর এইখানে হচ্ছে আপনি কী করবেন, এখানে আপনি ভোটার আইডি কার্ডটা এক হাতে ধরবেন আর একটা কাগজের মধ্যে এই ফুজি এক্সচেঞ্জের নামটা, শুধু নামটা FUZIONX এই নামটুকু শুধু লিখবেন। কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আমি লিখছি, আমি আপনাদেরকে এইভাবে লিখবেন, দেখতে পাচ্ছেন আমি লিখছি ফুজি এই নামটা লিখবেন, কী যে নাম ফুজিংস নাকি, তারপর আপনার তারিখটা লিখবেন, ঠিক আছে। তারপর আপনার ভোটার আইডি কার্ডের নামটা আপনার মানে সিগনেচারটা লিখবেন, ঠিক আছে। এরকম লেখার পরে খাতার মধ্যে আপনি ধরবেন, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবে আপনি জাস্ট এক হাতে ভোটার আইডি কার্ড ধরবেন, খাতার মধ্যে এইভাবে লিখবেন, লিখে একটা ছবি তুলবেন, ঠিক আছে। তো আমি কিন্তু ভাই ছবি তুলিনি, আমি একবারে ছবি তুলছি, আমি জাস্ট যখন যেটা KYC আছে কাল জাস্ট খাতার মধ্যে লিখি, ওইটা জাস্ট অ্যাডজাস্ট করে বসাই দিই, এডিট করে জাস্ট মারি দিই, ঠিক আছে। আপনি যদি এই টিপসটা না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে জাস্ট আপনি কী করবেন, এই যে এই জায়গার মধ্যে ছবিটা আপলোড করে দিবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার KYCটা হয়ে যাবে। এরপর এখানে পেন্ডিংয়ে থাকবে, এখন দেখতে পাচ্ছেন পেন্ডিং আইডেন্টি ভেরিফিকেশন USB সাবমিট প্লিজ ওয়েট লেখা থাকবে। তো প্লিজ ওয়েট লেখা থাকবে, এখানে আপনি অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন, খুব দ্রুত কিন্তু KYCটা হয়ে যায়। আমার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু হয়ে গেছে। তারপরে এবার ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করলে এখানে লেখা থাকবে যে কমপ্লিটেড, ঠিক আছে, মানে আমার KYCটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এইভাবে জাস্ট এই অফারটাকে মানে অফারে জয়েন করবেন, কেউ মিস করবেন না, অফারটা খুবই ভালো এক্সচেঞ্জের অফার। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি টেলিগ্রামে সব ধরনের আপডেট এয়ারড্রপ অফার কিন্তু শেয়ার করে থাকি। তো মাস্ট বি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেলিগ্রাম ছাড়া আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারবেন না।